हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल दियास लाइफ एंड क्रिएटिविटी। आशा करब आपनारा सबाई भालो आछेन। चले एसेछि एकटा नतून कुकिंग वीडियो निये। आज आपनादेर जन्य निये एसेछि मटन कोरमा रेसिपि। मटन कोरमा साधारणत आमरा अनुष्ठान बाड़ीतेई खेये थाकि, बाट बाड़ीते खूब सहजेई एटा बानानो जाय। একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দেব খানিকটা সরষের তেল। আপনারা চাইলে রিফাইন অয়েল ইউজ করতে পারেন। আমি এখানে সরষের তেল দিলাম। তেলটা একটু বেশি পরিমাণে দিলাম, কারণ তেলটাতে পেঁয়াজ বেরেস্তা বানাবো। তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। এবারে পেঁয়াজগুলো দিয়ে দেব। তারপর পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। হয়ে গেছে, এবার তুলে নেব। খুব বেশি একদম লাল করা যাবে না, কারণ এটা তুলে নেওয়ার পরেই সঙ্গে সঙ্গে কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যায় না। কুকিং প্রসেসটা যেহেতু চলতে থাকে, তো এটা তুলে নেওয়ার পরেও খানিকটা কুক হয়ে যাবে। এই তেলেই আমি কয়েকটা জিনিস ফোড়ন দিয়ে দেব। এখানে রয়েছে খানিকটা দারচিনি, একটুখানি জয়িত্রী, কিছুটা সাজিরে, দুটো ছোট এলাচ, হাফ টিস্পুন মতো এটা রয়েছে গোলমরিচ, একটা ছোট্ট স্টার অ্যানিস নিয়ে নিয়েছি, চক্রফুল যেটাকে বলে। এখানে রয়েছে খানিকটা জায়ফল, সবটাই খুব অল্প পরিমাণে নিয়েছি। এটা আমি ফোড়ন দিয়ে দেব। একটুখানি ফোড়নটা হয়ে গেলে তারপর এই সবগুলোকে আবার আমি তেল থেকে তুলে নেব। গোটা ফোড়নগুলো তুলে নিলাম। শুধুমাত্র সাজিরেটা খানিকটা থেকে গেল, তবে ফ্লেভারটা যেটা অ্যাড হওয়ার সেটা কিন্তু তেলের সঙ্গে অ্যাড হয়ে গেছে। এবারে আমি নিয়ে নিয়েছি 700 গ্রাম মাটন। এখানে একটু চেষ্টা করবেন মাংসটা যেন একটু হাড়যুক্ত হয়, কারণ হাড়যুক্ত মাংস কোরমার জন্য বেশি ভালো হয়, কোরমার টেস্ট তাতে ভালো হয়। তো ভালো করে একটু 2 থেকে 3 মিনিট আমি মাটনটা হাই ফ্লেমে তেলে ভেজে নেব। কিছুক্ষণ এটাকে ভাজা হয়ে গেল। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব 2 টেবিল স্পুন মতো আদা বাটা, দেব 2 টেবিল স্পুন রসুন বাটা, গার্লিক পেস্ট অ্যান্ড জিঞ্জার পেস্ট, দেব 1 টেবিল স্পুন চিনি, এর মধ্যে দেব পরিমাণ মতো হলুদ, দেব পরিমাণ মতো নুন, দিয়ে এটাকে আবারও মিনিট 5 ভালো করে কষে নেব। খানিকটা ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে কিছু শুকনো মশলা অ্যাড করব। শুকনো মশলা হিসেবে আমি এখানে নিয়েছি 3 টেবিল স্পুন ধনে গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো আর 1.5 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কোরমাতে ধনে গুঁড়োর পরিমাণটাই কিন্তু বেশি যাবে, ডাবলেরও বেশি জিরের তুলনায়, তো সেটা একটু মাথায় রাখবে। এবারে এটাকে আবারও কিছুক্ষণ খুব ভালো করে কষে নেব। এটা একদিকে কষা হতে থাকুক, ততক্ষণ আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। সেটা হলো, আমি মিক্সার গ্রাইন্ডার জারটা নিয়ে নিয়েছি। যেই ফোড়নের যেই মশলাগুলো আমি তুলে নিলাম, গোটা মশলাগুলো, সেগুলো এর মধ্যে নিয়েছি। আর এর মধ্যে নিয়ে নেব খানিকটা টক দই। খানিকটা টক দই এর মধ্যে নিয়ে নিলাম। আর দেব কয়েকটা কাঁচা লঙ্কা। এই সবগুলোর একটা পেস্ট আমি বানিয়ে নেব। পেস্টটা রেডি হয়ে গেছে। হাফ কাপ দই দিয়ে আমি
এই মশলাগুলো বেটে নিয়েছি। এবারে এর মধ্যে অ্যাড করে দেব আরো হাফ কাপ দই। তারপর খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আবারও এটা আমি কষে নেব। মাংসটা খুব সুন্দর কষে গেছে, দেখুন মাংস থেকে একদম তেলটা আলাদা হয়ে গেছে। এবারে এটাকে আমি সিদ্ধ করার জন্য প্রেসার কুকারে দেব। আপনারা চাইলে কড়াইও করতে পারেন, কড়াই করতে সময়টা একটু বেশি লাগবে, প্রেসার কুকারে এটা 10 মিনিটের মধ্যেই হয়ে যাবে। তো আমি এটা চটজলদি বানাতে চাই, তাই প্রেসার কুকারে দেব। প্রেসার কুকারে ট্রান্সফার করে নিয়েছি মাংসটা। এবারে এখানে খুব সামান্য একটু জল দিয়ে দেব। জলটা আমি এখানে গরম জল ব্যবহার করছি, কোরমাতে একদম ঠান্ডা জল দেবেন না, তাহলে টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যাবে। খুব সামান্য সেদ্ধ হওয়ার জন্য যতটুকু জল প্রয়োজন জাস্ট সেইটুকু জলই দেব, খুব বেশি জল কিন্তু দেব না। এবারে আমি এটার ঢাকাটাকে আটকে দেব। মাংসটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি আরেকটা মশলা বানিয়ে নেব। আরেকটা মশলা বানানোর জন্য আমি এখানে মিক্সার গ্রাইন্ডার জার নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নেব খানিকটা মালাই। এখানে 3 টেবিল স্পুন মতো মালাই নিলাম। এর মধ্যে দিয়ে দেব 6টা আমন্ড কাঠবাদাম আর 2-3টে কাজু বাদাম। আর এর মধ্যে এটাকে দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নিলাম। এর মধ্যে যেই ভেজে রাখা পেঁয়াজটা ছিল এবার সেটা দিয়ে দেব। দিয়ে আরেকবার আমি মিক্সার গ্রাইন্ডার জারটাকে ঘুরিয়ে নেব। তবে একটা জিনিস মাথায় রাখবেন, পেঁয়াজটা কিন্তু একদম পেস্ট বানানো যাবে না, জাস্ট একটু ক্রাশ করে নেব যেন আধ ভাঙা হয়ে যায়। পেস্টটা বানিয়ে নিয়েছি, দেখুন পেঁয়াজটা কিন্তু আমি মিহি করিনি, একদম পুরো দানা দানা আছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 2 টেবিল স্পুন কেওড়া ওয়াটার। কেওড়া ওয়াটার আমি 2 টেবিল স্পুন দিয়ে দিলাম। আমি এটা ওয়াটার ইউজ করেছি, আপনারা যদি কেওড়া এসেন্স ইউজ করেন সেখানে কিন্তু সেটার কোয়ান্টিটিটা একটু বুঝে দিতে হবে, খুব সামান্য দিতে হবে, কারণ এসেন্সটা কিন্তু ভীষণ কনসেন্ট্রেটেড হয়। এবার মাংসটা আমার হয়ে গেছে, সেদ্ধও হয়ে গেছে, সবশেষে এই পেস্টটা আমি মাংসের মধ্যে মিশিয়ে দেব। ভালো করে মাংসের সঙ্গে মিশিয়ে নেব। ওয়াও, দেখেই মনে হচ্ছে যে খেতে এটা কতটা টেস্টি হবে। গরম গরম মাটন কোরমা প্লেটিং করে দিয়েছি, বাড়িতে অবশ্যই বানান আর এনজয় করুন রুটি লুচি পরোটা নান কুলচা এসবের সাথে। ভাতের সাথেও কিন্তু মন্দ লাগবে না খেতে। আজকের মতো এতটুকুই, খুব শিগগির দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে। ততদিন ভালো থাকুন, সাবধানে থাকুন।